নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। 13 আগস্ট 2022 সুপার প্রাপ্তি ঘটতে চলেছে 5 রাশির। তবে আমি বেশ কিছু ইনফরমেশান আজকে এই ভিডিওতে দিব। দেখুন, আমি এই রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ বলার পর কিছু কিছু জন আবার রাহু কবচ এবং রাহু রক্ষা কবচ নিয়ে আলোচনা করছেন, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে একটি চমৎকারী উপায়ের কথা বলছি। দেখবেন, এটা কপি হবে। এই চমৎকারী উপায়ের কথাটা যেটা বলছি, এটা কপি করে ভিডিও কিন্তু আবার একটা নতুন করে ভিডিও কিন্তু আঙ্গিকে তৈরি হবে। অ্যাস্ট্রো এডুকেশনের কপি করে কিন্তু ভিডিও কিন্তু প্রচুর ভিডিও তৈরি হচ্ছে, যেটি হচ্ছে রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচের থেকেও পাওয়ার রিং যদি আপনারা পরিধান করেন, এটা চমৎকারী উপায় কিন্তু দিবে। আমি অনেক রিসার্চ করে এটা বার করেছি, পাওয়ার রিং। কিন্তু এই কথাটিও কিন্তু কপি হবে, এই কথাটিও কপি হয়ে কিন্তু আবার পেস্ট করে দেওয়া হবে, যে রং চং মাখিয়ে। এই পাওয়ার রিং কথাটা আমি আপনাদেরকে বললাম প্রথম, যে পাওয়ার রিংটা চমৎকারী উপায় আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ঘটাবে। রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচের থেকে পাওয়ার রিংটা আরও দ্রুত, কারণ অনেক ক্ষেত্রে রিসার্চ করে অনেক কিছু কিন্তু বার হয়, অর্থাৎ বিভিন্ন রকমের পদ্ধতি আছে, অনেকের প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে। যারা পাওয়ার রিং নিতে চাইছেন কি না, রাহু কবচের পাশাপাশি পাওয়ার রিং যারা নিতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। রাহু কবচ, রাহু রক্ষা কবচের পাশাপাশি যারা পাওয়ার রিং নিতে চাইছেন, পাওয়ার রিং চমৎকারী একটি উপায়, যেটা আপনার খুব কম সময়ের মধ্যে আপনাকে কিন্তু প্রচুর অর্থের মালিক কিন্তু করবে। তবে অনেকে বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে। না, এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি কৌশিক রায় আমার চ্যানেল, এর বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই। এই পাওয়ারিং কথাটাও যদি কোনো জায়গায় শুনতে পান, তাহলে জানবেন যে আমার কথাটাকে কপি করে, এর আগে যেমন রাহু কবচ বা রাহু রক্ষা কবচ এটাকে কপি করে পেস্ট হচ্ছিলো, তেমনি পাওয়ারিংটাও। কিন্তু এইসব ভুলভ্রান্তির জায়গায় দাঁড়াবেন না। যারা এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আলোচনা শুরু করা যাক। এই যে আগামীকাল যে 5 রাশির আমি কথা বলছি, প্রাপ্তির জায়গাটা সৃষ্টি করতে চলেছে। এই এই সৃষ্টির জায়গাটাতে পাওয়ারিং আপনার গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করবে, রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির মালিক। আপনারা যদি রাহুকে স্ট্রং করেন, পাওয়ারিং কী কী কাজ করে আপনাদেরকে একটু আমি বলে দিই। রাহুর সাথে সাথে আপনার শনি, শুক্র এবং বুধ, চারটি গ্রহকে কম্বিনেশনে কিন্তু এই পাওয়ারিংটা কিন্তু তৈরি করা হয়েছে। শুধুমাত্র রাহু না, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটিকে, কারণ এই চারটি কিন্তু মুখ্য কারক গ্রহ এই প্রাপ্তির ক্ষেত্রে। এই জন্য আমি একমাত্র শুধু রাহু রক্ষা কবচের কথা বলছি না, এই পাওয়ার রিং আপনারা যদি পরিধান করেন, আপনার ক্ষেত্রে কিন্তু চারটি গ্রহকে পাওয়ারফুল কিন্তু হবে। এই পাওয়ার রিংটা বিশেষ ক্রিয়া, বিশেষ পদ্ধতি আছে। যারা এটাকে নিয়ে কপি করবেন, জানবেন তারা কিন্তু সঠিক পাওয়ার রিং দিতে পারবেন না, কারণ এটা আমার রিসার্চ, আমি আপনাদেরকে তৈরি করে এটা আপনাদেরকে আমি দিব। শুধুমাত্র কপি আর পেস্ট করে আমি নিজে গর্বিত মনে করি যে আমার কথাগুলোকে কপি করে, এটা নিশ্চয়ই মানে নিজের একটা গর্বের জায়গা। আমার কিছু কিছু কথা থাম্বনেলে লেখাগুলোকে কপি করা হয়, অর্থাৎ নিজের যে একটা থিঙ্কিং, নিজের যে ভাবনা, সে জায়গাটা কিন্তু নেই। অর্থাৎ এই জায়গাটা বোঝার দরকার যে আমি কারোটা কপি করে আমি কেন আনব, আমার নিজের সত্তাটা কি, আমি তাহলে তো সত্তাটাকে বিসর্জন দিয়ে দিচ্ছি। আমি যে 5 রাশির কথা আমি বলবো, সে 5 রাশির বিষয়ে আমি আলোচনা আজকে করবো একটু, আমি তার আগে বারবার আলোচনা করতে চাইছি পাওয়ারিং বিষয়ে,
এই পাওয়ারিং চারটি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। একটি গ্রহের থেকে চারটি গ্রহকে যখন পাওয়ারফুল করবে কি না, তাহলে আপনার প্রাপ্তির জায়গাটা খুব তাড়াতাড়ি চট জলদি, মানে এক কথায় যদি বলেন যে একবার এক্সপ্রেসের মতন কিন্তু দৌড়াবে, সুপার ফাস্ট এক্সপ্রেসের মতন। অর্থাৎ এই যে প্রাপ্তির জায়গাটা যেটা ঘটাবে সেটি ঘটাবে রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ। এবং আপনার ভাগ্যভাবকে পাওয়ারিং কী করবে, আপনার ভাগ্যভাগ্য কিন্তু স্ট্রং করবে। অনেক জায়গাগুলোকে কিন্তু পাওয়ারিং আপনার স্ট্রং কিন্তু করবে। আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, আপনার ধনভাব, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আগামীকাল যে যোগ থাকছে সেটা হচ্ছে শোভন যোগ, দুর্দান্ত একটি যোগ থাকছে শোভন যোগ। এই যে শোভন যোগের যে পাঁচ রাশির কম বেশি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আপনার যদি কপালে থাকে, কিছু কিছু ক্ষেত্রে আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, কিছু কিছু ক্ষেত্রে কি তিথি ক্ষণটা কিন্তু আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, হস্তরেখা বিচার করতে চাইছেন অনলাইনে, বা আপনারা পাওয়ারিং গ্রহরত্ন কবচ পরিধান করতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, প্রাপ্তির জায়গা যদি আমি বলি, কম বেশি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অপরচুনিটি আসে, প্রাপ্তির জায়গায় কিন্তু আসে, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। কার কখন আছে সেটা আপনাকে দেখতে হবে, আপনার দশা, আপনার একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলে দিতে পারবে যে আপনার এই সময় থেকে এই সময়ের মধ্যে প্রাপ্তি কিন্তু আছে। কারণ শনিও কিন্তু কলিযুগে টাকা দিয়ে থাকে, এই জন্য এই পাওয়ার রিংটা বিশেষভাবে আপনাদেরকে কিন্তু আমি বলছি, শনি, শুক্র, আপনার বুধ এবং রাহু চারটি গ্রহকে কম্বিনেশন করে এই পাওয়ারিং কিন্তু আমি তৈরি করছি। যারা যারা পাওয়ারিংয়ের ব্যাপারে কথা বলতে চাইছে, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে রাহু কবচ বা রাহু রক্ষা কবচের পাশাপাশি পাওয়ারিংটা বিশেষভাবে কিন্তু ফলপ্রসূ কিন্তু আপনার হবে। আলোচনা শুরু করা যাক পাঁচ রাশির। আজকে আমি শুধু রাশিগুলোর নাম বলে দিচ্ছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, প্রাপ্তি মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 8:41 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে শুরু করে 12:23 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আপনাদের শুভ সময় সকাল 11:41 থেকে শুরু করে 2:03 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে শুরু করে আপনার 12:14 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার 7। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন।